অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডায়েরিতে নোট করে নিন, এই পাঁচ রাশি যদি আপনি হন, এই 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগে অভাবনীয় প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। শনি, বৃহস্পতি এবং রাহু একত্রে এই পাঁচ রাশিকে অভাবনীয় প্রাপ্তি কিন্তু ঘটাতে চলেছে, অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন। এই এই 75 বছর পর এই মহাসংযোগ, এই দুর্লভ যে সংযোগের ফলে এই পাঁচ রাশির ভূতে দিতে চলেছে টাকা, মানে টোটাল এটা আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা বেনিফিট আপনারা কিন্তু হতে চলেছেন আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে থাকেন। তবে আপনার রাশিচক্রে বৃহস্পতি, শনি এবং রাহুর প্লেসমেন্ট কিন্তু ভালো থাকা দরকার। যদি রাহু ড্যামেজ থাকে বা যদি বৃহস্পতি ড্যামেজ থাকে বা যদি আপনার স্যাটার্ন ড্যামেজ থাকে, আপনি কিন্তু পাবেন না, আমি আগেই বলছি। অর্থাৎ সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনারা হনুমানজির কবচ, মা তারার কবচ, শনি কবচ, অথবা আপনারা যদি শনির আংটি যদি আপনারা পড়তে পারেন, ঘোড়ার নালের আংটি যেটা আপনারা যদি পড়তে পারেন, সেক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে যাতে ধনের আকর্ষণ হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। যাদের চারিদিক থেকে সমস্যা পড়ে গেছেন, তারা ঋণে পড়ে গেছেন, মহামৃত্যুঞ্জয় আপনারা কবচ কিন্তু পরিধান করুন। বারবার দুর্ঘটনা হচ্ছে, মহামৃত্যুঞ্জয় হনুমানজির কবচ আপনারা কিন্তু পরিধান করুন ঋণে জর্জরিত। তো এই যে আপনার এই তিনটি গ্রহ একত্রে যুগ্মভাবে এই পাঁচ রাশির কপাল খুলতে চলে, ডায়েরিতে নোট করে নিন এই পাঁচ রাশি। আমি এক এক করে পাঁচ রাশির নাম বলবো। প্রথম যে দুর্দান্ত নাম্বার ওয়ান পজিশন আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে কিন্তু আমরা বিশেষভাবে লাভ পাবেন। বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশের সঙ্গে যারা ব্যবসা করছে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং অনলাইন কাজ এবং ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার কিন্তু শুভ ফল কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ কুম্ভ রাশির এই 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগে আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। এই 75 বছর পর দুর্লভ মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ খ্যাতি আপনাদের কিন্তু বাড়বে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, গোল্ড, ফাটকা, জুয়া, সাতটা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। ডায়েরিতে নোট করে নিন, কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে আপনাদের কথা বলে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। মকর রাশি মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই মহাসংযোগ, এই 75 বছর পর এই মহাসংযোগ, দুর্লভ যোগ, যে যোগের ফলে যে তিন নম্বর যে মহাশক্তিশালী রাশি এই লাভবান হতে চলেছে, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই 75 বছর পর এই মহাসংযোগের ফলে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে সফলতা, অর্থনৈতিক দিক থেকে সফলতা, ব্যবসার দিক থেকে আপনারা সফলতা পাবেন এবং ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসবে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। ভূমি, ভবন, বাহন, সুখ আপনার 2021 এন্ডিংয়ে কিন্তু আপনারা পেতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, টাকা আটকে গেছে, এই টাকা আপনাদের রিকভারি হবে। সম্পত্তি ক্রয় আপনাদের কিন্তু হতে চলেছে এই 75 বছর পর এই দুর্লভ সংযোগে, আপনাদের ভাগ্য খুলতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং
শনি রাহু এবং আপনার বৃহস্পতি একত্রে আপনাদেরকে কিন্তু আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম অনেকেই ভাবছেন আমার রাশি আছে কিনা, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মযোগ, আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রপার্টি থেকে লাভ, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু এই সময় হতে চলেছে সিংহ রাশি। এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অভাবনীয় প্রাপ্তি আপনাদের হতে চলেছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, অর্থাৎ যেখানে কথার মাধ্যমে আপনাদের চলে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন সিংহ রাশি। ডায়েরিতে নোট করে নিন, কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছে, অর্থাৎ যাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে কিনা ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন, সেই জায়গা থেকে তুলে দেওয়া সম্ভব যদি আপনার জন্মছকে যোগটা যদি থাকে। এরপরের যে রাশি সর্বশেষে যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগে অভাবনীয় প্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির প্রথম কথা, আপনাদের আকর্ষক ধনপ্রাপ্তি গোল্ড, শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট, দৈনিক রোজগার বৃদ্ধি, আপনাদের এই সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা জায়গা কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে এবং আপনারা এই সময়ের মধ্যে সম্পত্তি, নিজস্ব প্রপার্টি, গাড়ি বাড়ি এই সময় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগ অভাবনীয় লাভ দিতে চলেছে এই পাঁচ রাশিকে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। ডায়েরিতে নোট করে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।